গুড মর্নিং সকলকে। তো আজকে এখান থেকে ব্লগটা শুরু করছি, কারণ আমার একটু দেরি হয়েছে। সিরানি মেনটেনগুলো কিছু মুখস্থ করলাম, আগের দিন একটু পড়েছিলাম, এরপরে 120 রুলটা শুরু করছি। তো আজকে রুল নাম্বার 1 থেকে শুরু করলাম, মোটামুটি এখানে ভালো বোঝানো আছে। তো আমি এক বই থেকে পড়ছি, আগে তো আমি পড়েছি অন্য বই থেকেও, এই বইটাও আগে আমি পড়েছি, এটা রিভাইজ চলছে আমার এখন। তোমাদের এই বইটা থেকে পড়তে হবে এরকম কোনো মানে নেই। এরপরে আমার খাওয়া দাওয়া কমপ্লিট হলো, তারপরে দুপুরে অঙ্ক করতে বসলাম। যেহেতু আজকে সকালে হয়নি বেশি, তার জন্য আজকে দুপুরে বসেছিলাম। তো অঙ্ক তো বৃত্ত আর অর্ধবৃত্ত, এই দুটো আজকে করলাম। তো সূত্রগুলো কিছু করলাম, তারপরে 10টা মতো অঙ্কও করা হলো। তারপরে একটু রেস্ট নেওয়ার পরে আবার সন্ধ্যার দিকে এখন আমি পড়তে বসলাম। তো প্রথমেই আমি আজকে যে কারেন্ট অ্যাফেয়ার্সটা সেটাই আমি করে নিলাম সন্ধ্যার দিকে। তো এটা করে নেওয়ার পরে এবার আমার যে সাবজেক্টগুলো আছে সেগুলো পড়তে আমার সুবিধা হবে। এটা করতে খুব জোর আমার 20 মিনিট থেকে আধ ঘন্টা মতো লাগে, হয়ে যায়। এরপরে আমি স্ট্যাটিক জিকে যেগুলো লিখেছিলাম সেগুলো ভারতের প্রথম, ভারতের বৃহত্তম, এখন প্রথমগুলো পড়ছি, এরপরে বৃহত্তমগুলো পড়ব। দেখতে পাচ্ছ এখানে ভারতের বৃহত্তম, এখানে সব কিছু আছে যেগুলো পরীক্ষায় আসার মতো। আর তারপরে এখানে আছে নিকনেম আর প্লেস, যেগুলো জায়গার মানে ডাকনাম এরকম হিসাবে। তো এই স্ট্যাটিক যুগগুলো আমি করা হলো। তারপরে আমি ভূগোলটা নিয়ে বসলাম, ভূগোলে মানে ভারতের বৈশিষ্ট্য এগুলো যেগুলো আমি মানে শুরুর দিক থেকে যেহেতু করছি ভারতের ভূগোলটা, তো এগুলো আগে করলাম। আর আমার তো নোট লেখাই আছে, আরও যদি কোনো কিছু মনে হচ্ছে সেগুলো অ্যাড করছি, আর এমসিকিউ করছি, এভাবে এখন চলছে। এরপরে ইতিহাসটা আমি একটু গণ্ডগোল লাগে আমার প্রথম থেকেই, তো একটা স্যারের আজকে দেখলাম ভিডিও, কিছু কিছু নোট লিখলাম, সব নোট লিখিনি। এরপরে একটা টেস্ট দিলাম জিকে, তো 2019 সালের, সেটাতে 16.25 পেলাম 40-এর মধ্যে, বেশি ভালো না। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। সকলে ভালো থাকবে।